আচ্ছা দেখো, আমরা আমাদের এবারে পার্টে যেটা দেখবো, আমরা যেহেতু অডিও কালেক্ট করে ফেলছি, ভিডিও কালেক্ট, মানে আমাদের মোটামুটি সব কিছু হয়ে গেছে। এখন আমাদের মেইন জায়গাটা হচ্ছে তো মার্জ করা। তো মার্জ মানে কি? আমাদের ভিডিওটা এরপর অডিওটা সব নিয়ে কি একটা আকর্ষণীয় ভিডিও বানানো, যেটা মানুষজন দেখলে কি তুমি একটু মজা পাবে বা পুরো ভিডিওটা দেখবে। কারো ইউটিউব বলো বা ফেসবুক, এখান থেকে তোমার মানে তোমার ইনকাম হওয়া মানে কি, যে পরিমাণ ওয়াচ টাইম হবে বা তোমার মানুষ যত বেশি দেখবে তত বেশি কি তোমার ইনকাম। তো আর এই জায়গাটা পুরোটাই তোমার হচ্ছে ক্রিয়েটিভিটির উপর তোমার ডিপেন্ড করবে। আর তোমার হচ্ছে ক্যাপকার্ট দিয়ে তুমি চাইলে এডিট করতে পারো, অথবা তুমি ফিল্মোরা দিয়ে করতে পারো। ফিল্মোরাটা একদম ইজি, তুমি চাইলে এটা ইউজ করতে পারো অথবা ক্যাপকার্ট। তো ক্যাপকার্ট দিয়ে কীভাবে করে ভিডিও এডিট করবা এই পার্টটা আমি তোমাদের হচ্ছে এখানে রাখছি। আমরা তোমার জাস্ট এই পাশ তোমার এই পার্টে ক্যাপকার্ট দিয়ে কীভাবে করে একটা ভিডিও তোমার এডিট করা যায় আমরা তোমার দেখানোর তোমার ট্রাই করবো। আর এক্ষেত্রে যখন তুমি ভিডিওটা এডিট করবা, মানে তুমি দেখবা যে মানে অনেকগুলো মজার ভিডিও আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র কেউ হাসাহাসি করতেছে বা তোমার লাফালাফি সাউন্ড, তোমার এগুলোকে বলা হয় কি তোমার সাউন্ড এফেক্ট। তুমি চাইলে এই যে তোমার পিক যাবে এখান থেকে তুমি কপিরাইট ফ্রি বিভিন্ন সাউন্ড এফেক্ট তুমি ডাউনলোড করে ইউজ করতে পারো। অর্থাৎ ধর তারা তোমার কথা বলতেছে পাশাপাশি পিছন থেকে মানে একজন তোমার লাউডলি হাসতেছে, মানে তোমার এরকম হয় না অনেকগুলো ভিডিওতে, অথবা ধরো তোমার কান্না করতেছে তোমার জাস্ট একটা, অথবা একটা মানে তোমার সুর একটা তো বাজতেছে, এগুলোকে তোমার সাউন্ড এফেক্ট বলে। তো তোমরা পিক্সআপে থেকে তোমার মানে ফ্রিতে এগুলো ইউজ করতে পারো। জাস্ট তুমি ডাউনলোড করবে, ডাউনলোড করে গিয়ে মানে তুমি যখন ভিডিও এডিট করবে অ্যাড করে দেবে। এক কথায় ওই ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য যা যা করা প্রয়োজন সব করতে হবে। আচ্ছা, তার মানে ধরো আমাদের হচ্ছে তোমার ভিডিও বানানো হয়ে গেছে বা আমরা ভিডিও তুমি এডিট করতেছি, তো ভিডিও এডিট করার সময় তোমাদেরকে একটা এরকম সাবটাইটেল অ্যাড করতে হবে। অর্থাৎ চাইনিজ যে সাবটাইটেল আছে ওটা বাদ দিয়ে কি তোমার ইংলিশ সাবটাইটেল একটা অ্যাড করতে হবে। এটাও তোমার হচ্ছে ভিডিও এডিটিংয়ের একটা পার্ট। আচ্ছা, নেক্সট একদম সবার লাস্টে ওই ভিডিওর মধ্যে কিছু তুমি একটা স্লো মোশন আনতে পারো, কিছু তুমি ট্রানজিশন আনতে পারো, অর্থাৎ ভিডিওর মধ্যে আরও কিছু আকর্ষণীয় করতে পারো। যেমন ধরো দুজন তোমার মজা করতেছে, করতে করতে একজন আরেকজন ঘুষি মারতেছে, তো তুমি মানে জায়গাটা একটু স্লো মোশন করে দাও, তখন হবে কি মানুষ আর একটু মজা পাবে। আর সবার লাস্টে তুমি তোমার ভিডিওটা ইউটিউব বলো অথবা ফেসবুক বলো, তুমি যে কোনো প্ল্যাটফর্মে তুমি তুমি আপলোড করতে পারো। এক্ষেত্রে ইউটিউব এবং ফেসবুক থেকে তুমি মনিটাইজ করার মাধ্যমে ইনকাম পাবা, বাট তুমি ভিডিওটা কিন্তু সব প্ল্যাটফর্মে আপলোড করবা। তোমার টুইটার হতে পারে, টিকটক হতে পারে বা সব প্ল্যাটফর্ম। তো ধরো তোমার টিকটক অথবা ইনস্টাগ্রাম তোমাকে হচ্ছে মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম দিল না, কোনো সমস্যা নেই। তুমি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এবং প্রমোশন এই দুটোর মাধ্যমে তুমি কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারো। যেমন তোমাকে যে কেউ বলতে পারে, তোমার আইডি যদি 100K, 200K, 300K হয় অথবা 1 মিলিয়ন হয়, তোমাকে যে কেউ এসে বলবে যে আমার একটা মানে প্রোডাক্ট প্রমোট করে দেন, অথবা আমার একটা ভিডিও আছে একটু মানে পাবলিশ করে দেন, অথবা যে কোনো মাধ্যমে। আর এগুলো তোমার ইনকাম কিন্তু হিউজ অ্যামাউন্টের। যেমন এই যেটা এই ভিডিওটা আমি তোমার একদম শুরুতে যখন তোমার দেখাইছিলাম, তার কিন্তু প্রতিটা জিনিসের বা তার হচ্ছে স্পন্সরশিপ সে কিন্তু $500 থেকে $1,000 তোমার নিচে কিন্তু না, সে কিন্তু হিউজ অ্যামাউন্ট ইনকাম করে। আর তার কিন্তু মান্থলি ইনকাম কয়েক হাজার বা তোমার হচ্ছে $1,00,000 উপরে তার ইনকাম, কিন্তু তোমার হিউজ অ্যামাউন্ট তার ইনকাম তার, তোমার কিন্তু মানে $1,00,000 উপর হতে পারে বা আরও বেশি হতে পারে। তোমার $10,00,000, $20,00,000 মানে মান্থলি ইনকাম হলেও কিন্তু তোমার অস্বাভাবিক কিছু না, তার যে পরিমাণ তার তোমার সাবস্ক্রাইবার। আর দেখো তোমার প্রতিটা ভিডিও দেখছো তোমার 3.5 মিলিয়ন, তোমার তোমার হচ্ছে 1 মিলিয়ন, তোমার দেখো 40 মিলিয়ন, এর মধ্যে কী আছে? এর মধ্যে তোমার জাস্ট একটু মজা করছে, মজা করা ভিডিও একটা মানুষ তোমার একদম হোম লেগে এসে তোমার দেখতেছে, দেখো এই যেখানে সে তোমার কথা বলতেছে। আর এগুলো এত দ্রুত তোমার হচ্ছে মানে চেঞ্জ হয়, তুমি এখানে যে কোনো কথা অ্যাড করতে পারো, তুমি এখানে মনে যে কোনো কথা অ্যাড করতে পারো মজা করে। এই কথাটা হতে পারে তো ফানি কথা, এই কথা হতে পারে কি তোমার ধরো একটা মানে মজা করে কথা বলা, একদম যে কোনো কিছু হতে পারে। তো আমি তোমার সামনে একদম তোমার ওভারঅল ফার্স্ট টু লাস্ট তোমার বলা ট্রাই করলাম। লাস্ট কথা হচ্ছে তুমি জাস্ট এই টেকনিকে তুমি তখনই সফল হতে পারবা যখন তুমি নিজে একটু ক্রিয়েটিভিটি খাটাতে পারবা। অর্থাৎ ভিডিও তোমার ডাউনলোড করা কিন্তু কঠিন কিছু না, তোমার জাস্ট ভিডিও ডাউনলোড করা একটা ক্লিকের ব্যাপার, কিন্তু ওই ভিডিওটাকে তোমার আকর্ষণীয় করে তোলার জন্য একটু কষ্ট করতে হবে। আর এই ক্ষেত্রে দেখো তার কিন্তু তোমার সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার জাস্ট 206টা ভিডিও, তার মানে সে কিন্তু আস্তে আস্তে করে ভিডিও দেয়। একদিন দিলে 1 সপ্তাহ পর, অথবা 1 মাসে একটা, অথবা ধরো তোমার 2 সপ্তাহ পর একটা, তার মানে একটা ভিডিও তোমার এডিট করাটা কিন্তু অনেক একটু তোমার সময় লাগে, যার কারণে তোমার একটা ভিডিও এডিটিংটা ভালো করে শিখে নেবা। তো আমরা আমাদের একটু ট্রাই করবো তোমাদের ক্যাপকার্ট দিয়ে একটা ভিডিও কীভাবে করে এডিট করা যায় দেখানোর জন্য।
এটা তোমাদের ট্রাই করব। আর এই টেকনিকটা কিন্তু মোটামুটি মানে বলতে পারে একদম নতুন একটা জানা তোমার টেকনিক, তুমি যদি ভালোভাবে কাজটা শুরু করতে পারো আশা করা যায় ভালো কিছু হবে। আর তোমরা যেহেতু মানে ডিটেল সোশ্যাল মিডিয়া নিয়ে কীভাবে করে কাজ করতে হয় বা বিভিন্ন কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করতে তোমরা যেহেতু ডিটেল জানো, তোমাদের কাছে এই জিনিসটা কিন্তু অতটা কঠিন মনে হবে না। আর আমি কিন্তু চাইলে এই জিনিসটা তোমাদেরকে প্রথম দিন বা ফার্স্টের দিক থেকে তোমাকে দেখাতে পারতাম, বাট তখন দেখালাম আর এখন দেখালে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্ট। তোমরা কিন্তু দেখো অনেক কিছু তোমার আইডিয়া আছে, তোমাদের কন্টেন্ট নিয়ে আইডিয়া আছে, এই আইডিয়া মানে আইডিয়া আছে, ভিডিও নিয়ে আইডিয়া আছে, তোমার সোশ্যাল মিডিয়া আইডিয়া আছে, যার কারণে এখন কিন্তু তুমি আমার জিনিসটা অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তোমার বললাম তোমরা কাজ শুরু করো, আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।